বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, ছত্তিশগড়ের কাছে হেরে গেল রাজ্য ফুটবল দল। 25 মিনিট এগিয়ে থেকেও পরাজয় 3-1 গোলে, ক্লান্তির ছাপ অনূর্ধ্ব 17 রাজ্য স্কুল ফুটবল দলে। এই বিষয়টাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিস্তারিত জানবো নিউজ ভ্যানগার্ডের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র রয়েছেন টেলিফোন লাইনে। বিপ্লব দা, যেটা জানার চেষ্টা করব এই মুহূর্তে, যে 25 মিনিট এগিয়েছিল রাজ্য দল, কিন্তু তারপরেও হলো পরাজয়, 3-1 গোলে হলো সেই পরাজয়। ক্লান্তির ছাপ লক্ষ্য করা গেছে অনূর্ধ্ব 17 ফুটবল দলে, কি বলবে এই বিষয়ে? দেখো অনব, যেটা আমরা আশঙ্কা করেছিলাম সেটাই কিন্তু হলো। কারণ ঠিক প্রায় 1.5 দিন আগত কলকাতা বিমানবন্দরে কাটিয়ে কিন্তু গতকাল সকালে রাজ্য দল পৌঁছেছে, এবং রাজ্য দল আন্দামান গিয়ে পৌঁছানোর পর কিন্তু আর রাজ্য দল এতটাই ক্লান্ত ছিল যে অনুশীলন করবার সুযোগ পায়নি। এবং সেখানে কিন্তু রাজ্য দলের কোচ পুরী প্রসাদ দেববর্মা জানিয়েছিলেন যে রাজ্য দলের প্রথম ম্যাচের ফলাফল ভালো হবে না। তো সেটা একদিকে প্রমাণিত হলো, আরেকদিক দিয়ে বোঝা যায় যে শুরুর 25 মিনিটে কিন্তু রাজ্য দল মোয়াং ডার্লং এর গোলে এগিয়ে যায়, এবং তারপর একটা আশা জাগিয়েছিল যে রাজ্য দল ঘুরে দাঁড়াবে। কিন্তু যেহেতু আন্ডার-17 খেলা 30 মিনিট, অর্থাৎ উভয় পক্ষে মিলে 60 মিনিটের ম্যাচ, যদি এরপরে দ্বিতীয়ার্ধ থেকে কিন্তু পরপর 3টি গোল রাজ্য দল হজম করতে হয়েছে। তবে রাজ্য দল আজকে যে পারফরমেন্স করেছে, তবে কোচের অনুমতি অনুযায়ী যে রাজ্য দল অনুশীলনে না থাকার কারণেই কিন্তু এই অবস্থা, এবং ক্লান্তি, গত দিনের ক্লান্তি না খাওয়ার কারণেই কিন্তু রাজ্য দল এই সমস্যায় পড়তে হয়েছে। তবে এটা ঠিক যে আগামী ম্যাচে, দ্বিতীয় ম্যাচে রাজ্য দল অনেকটাই ঘুরে দাঁড়াবে, সে বিষয়ে কিন্তু দিয়েছেন রাজ্য দলের কোচ পুরী প্রসাদ দেববর্মা। একদম, তুমি একটা বিষয় যেটা উঠে এসেছে যে ক্লান্তির ছাপ লক্ষ্য করা গেছে, ক্লান্তির ছাপটা কেন বিপ্লব দা? দেখো গত বুধবারে রাজ্য দল রওনা হয়েছিল আগরতলা বিমানবন্দর থেকে, তারা পৌঁছেছিল সন্ধ্যের ফ্লাইটে কলকাতা, এবং কলকাতা থেকে তাদের ফ্লাইট ছিল রাত্রি 8টায়। সেখানে পোর্ট ব্লেয়ারের যে ফ্লাইট রাত্রে যাবার কথা, সেই ফ্লাইট সেখানে ক্যান্সেল হয়েছে। তারপর সেখান থেকে রাজ্য দল যাওয়ার কথা, সেখানে প্রথম রাজ্য দলের বিমানের নির্ধারিত সময় ছিল সকাল 8টা, সেই ফ্লাইট বাতিল হয়েছে। তারপর ছিল দ্বিতীয় যেটা শিডিউল দেওয়া হয়েছিল, সেটা দিয়েছিল দুপুর 11:30, সেখানেও রাজ্য দলের ফ্লাইট ক্যান্সেল হয়েছে, এবং শেষ পর্যন্ত ক্যান্সেল হয়ে সেদিন ক্যান্সেল হয়ে এবং গতকালকে সকাল 9টায় রাজ্য দল রওনা দেয়, এবং সেখান থেকে 11:45 গিয়ে রাজ্য দল পৌঁছে পোর্ট ব্লেয়ারে, এবং সেখান থেকে হোটেলে যেতে যেতে রাজ্য দলের প্রায় 3টা বেজে গেছে। তারপর আর রাজ্য দলের খেলোয়াড়দের কিন্তু মাঠে নামা হয়নি। আর তার পাশাপাশি গত 1.5 দিন এই কলকাতা বিমানবন্দরে থাকাকালীন সময় তারা খাওয়ার সুযোগ পায়নি, ঘুমানোর কোনো সুযোগ পায়নি, তার জন্য কিন্তু রাজ্য দলের ফুটবলাররা ক্লান্ত ছিল। একদম, অসংখ্য ধন্যবাদ বিপ্লবদা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। ছত্তিশগড়ের কাছে হেরে গেল রাজ্য ফুটবল দল, 25 মিনিট এগিয়ে থাকার পরেও পরাজয় হাতে লাগে রাজ্য দলের, 3-1 গোলের ব্যবধানে হেরে যায় রাজ্যের দল। ক্লান্তির ছাপ লক্ষ্য করা গেছে অনূর্ধ্ব 17 রাজ্য ফুটবল দলে। গোটা বিষয়টাকে কেন্দ্র করে আগামী দিনে অবশ্যই এই বিষয়গুলো নজরে রাখতে হবে ক্রীড়া বিশেষজ্ঞদের, এবং যারা কোচরা রয়েছেন তাদের সেই মতামতই কিন্তু অবশ্যই ক্রীড়া বিশেষজ্ঞরা দিচ্ছেন। সময়চ্যুত বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।